হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায়, এবং আজকের নতুন অধ্যায়ে থাকছে নাম্বার বা লেটার টেস্ট, অর্থাৎ বিন্যাস ও ক্রম নির্ণয়। এই বিন্যাস ও ক্রম নির্ণয় অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায়, নাম্বার বা লেটার টেস্ট। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে নাম্বার বা লেটার টেস্ট অধ্যায়ের কোশ্চেন নাম্বার ওয়ান। এখানে দুটো মোডে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। তোমরা যে কোনো একটাকে কিন্তু ফলো করতে পারো। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, নিচের অক্ষরের সারিতে কতগুলি পি কিউ আর আছে যার পি এবং আর এর মাঝখানে কিউ থাকবে। তো এই নিয়ম ফলো করে, অর্থাৎ পি কিউ আর কিন্তু একসঙ্গে থাকবে, অর্থাৎ এই নিয়ম ফলো করে দেখতে হবে যে এই যে টোটাল শাড়িটা দেওয়া রয়েছে এর মধ্যে এরকম পি কিউ আর কটা আছে। তো এখানে দেখো, তো এই নিয়ম ফলো করছে, এরকম প্রথম একটা অংশ আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি পি কিউ আর, এটা কিন্তু একটা অংশ পেলাম। এরপর দেখা যাক আবার পি কিউ আর কোথায় আছে, এরপর পি কিউ আর এখানে এ একটা আছে, এখানে কিন্তু পি কিউ আর যেটা রয়েছে এ একটা অংশ দুটো, এরপর এরকম পি কিউ আর এখানে আর একটা আছে, পি কিউ আর পাওয়া গেল তিনটে, এবং এখানে দেখো আরেকটা রয়েছে পি কিউ আর, তাহলে এটা পাওয়া গেল চারটে। তো এখানে তাহলে টোটাল চারটে কিন্তু পি কিউ আর পাওয়া গেল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। এবার দেখো কোশ্চেন নাম্বার টু, নিচের সারিতে এমন কতগুলি সেভেন আছে যার আগে এইট থাকবে কিন্তু পরে এইট থাকবে না। তাহলে এখানে সেভেন খুঁজে বার করতে হবে যার আগে শুধুমাত্র এইট থাকবে কিন্তু পরে কোনো রকম এইট থাকবে না। তাহলে এখানে দেখো, এখানে একটা সেভেন আছে, এর আগে এইট আছে কিন্তু পরে কিন্তু কোনো এইট নেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটাকে নিতে পাচ্ছি, এটা পাওয়া গেল একটা। এরপরে আবার একটা দেখো, এখানে সেভেন রয়েছে কিন্তু এরপরে এইট রয়েছে, তাহলে এটাকে কিন্তু আমরা নিতে পাচ্ছি না। তো তাহলে এখানে এরপরে এখানে আবার একটা দেখো রয়েছে, যেখানে সেভেন রয়েছে এবং তার আগে এইট রয়েছে কিন্তু পরে আবার সেভেন, অর্থাৎ এইট নেই, মানে এটাকে আমরা নিতে পারছি। ঠিক একইভাবে এখানে আবার দেখতে গেলে দেখা যাবে এই একই নিয়ম এখানে আবার ফলো হয়েছে, সেভেন রয়েছে তার আগে এইট রয়েছে কিন্তু তারপরে আর এইট নেই, মানে এটাকেও আমরা নিতে পারছি কিন্তু এরপরে আর যেগুলো রয়েছে সেখান থেকে আর আমরা নিতে পারছি না কারণ পরে কিন্তু এইট রয়েছে। তাহলে এরকম সাত আমরা পেলাম কটা, তিনটে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার থ্রি, এখানে নিচের অক্ষর সারির পরবর্তী অক্ষরটি কী হবে, অর্থাৎ এখানে এবিসিডি একটা সিকোয়েন্সে দেওয়া রয়েছে এবং এই এবিসিডি কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে এবং এইভাবে বাড়তে বাড়তে সবার শেষে কোন লেটারটা আসবে সেটাই কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো এখানে দেখো, প্রথমে রয়েছে এ, তারপরে জেড, তারপরে আবার এ রিপিট হচ্ছে, অর্থাৎ এ সিরিজ কিন্তু একটা বেড়ে গেল, এ বি, তারপরে রয়েছে ওয়াই, অর্থাৎ প্রথমে যেরকম এ হলো তারপরে হলো এ বি, তাহলে এবার হবে এ বি সি, এ বি সি তারপরে হবে এক্স। এখানে কিন্তু জেড, ওয়াই, এক্স এগুলো কোনো ম্যাটার করছে না, ম্যাটার করছে হচ্ছে এ বি সি, এই যে সিরিজটা চলছে এই সিরিজটা কোথায় গিয়ে শেষে থামে সেটাকে লক্ষ্য করতে হবে। তাহলে এরপরে কিন্তু এবার হবে এ বি সি ডি, এ বি সি ডি, এবং এক্সের আগে যেটা, এবং এক্সের আগে ডাব্লু হয়, তাহলে ঠিক ডাব্লু থেকে শেষ হলো। এরপরেরটা হবে ই পর্যন্ত, অর্থাৎ এ বি সি ডি ই, তাই আছে এ বি সি ডি ই এবং ডাব্লুর আগে ভি, এটা মিটে গেল। এইবার দেখাচ্ছে সিরিজটা কোথায় গিয়ে থামবে, এফ পর্যন্ত গিয়ে, এ বি, এ বি সি ডি ই, কিন্তু এখানে এফ নেই, তাহলে এখানে যেটা হবে সেটা কিন্তু হবে এফ, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি। তাহলে আশা করি এই সিরিজটা তোমরা বুঝতে পারলে, এবং এই ক্লাসগুলো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে এবং সমস্ত ক্লাসগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তাদের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো তাদেরও ভীষণ হেল্প করবে। কোশ্চেন নম্বর ফোর, নিচের সংখ্যার সারিতে এমন কতগুলি নাইন আছে যার আগে এবং পরে বিজোড় সংখ্যা থাকবে। তো তাহলে এবার এখান থেকে তেমনই সংখ্যা আমাদের খুঁজে নিতে হবে, নাইনের আগেও থাকবে বেজোড় সংখ্যা এবং পরেও থাকবে বেজোড় সংখ্যা। তাহলে এখানে এ নাইনের আগে এইট রয়েছে, মানে জোড় সংখ্যা, এ নাইন নেওয়া যাবে না। এরপরে আছে এখানে একটা নাইন যেখানে আগে রয়েছে পাঁচ এবং পরে রয়েছে সাত, অর্থাৎ আগে এবং পরে বেজোড় সংখ্যা, তাহলে এটা আমরা নিতে পারবো। এর পরের নয় নেওয়া যাবে না কারণ পরে রয়েছে জোড় সংখ্যা, এই নয়ও নেওয়া যাবে না, এর আগে রয়েছে জোড় সংখ্যা, এখানে পরে আবার একটা রয়েছে,
যেখানে পরে রয়েছে জোড় সংখ্যা, এটাকে নেওয়া যাবে না। এখানে রয়েছে নয়, এর আগে রয়েছে বিজোড় সংখ্যা, পরে রয়েছে বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানকার এই নয়কে কিন্তু নেওয়া যাবে। আবার এখানে যে নয়টা রয়েছে, এর আগে রয়েছে বিজোড় সংখ্যা, পরে রয়েছে বিজোড় সংখ্যা, তাহলে এই নয়টাও কিন্তু নেওয়া যাচ্ছে। তাহলে টোটাল নয় পাওয়া গেল, 1, 2, 3, 3টে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বা সঠিক অপশানটি হবে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং এই সকল ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কিনা ঠিক মতো, সেগুলোও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমি বুঝতে পারবো যে এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ, বা তোমাদের আরও কিছু প্রয়োজন থাকলে বা তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের মতামত কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার কোশ্চেন নাম্বার 5, নিচের সারিতে এমন কতগুলি দুই আছে যার আগে বিজোড় সংখ্যা এবং পরে জোড় সংখ্যা হবে। তাহলে এখানে যে দুইগুলো আছে, এর প্রথমে থাকবে বিজোড়, এর আগে থাকবে বিজোড় সংখ্যা এবং পরে থাকবে জোড় সংখ্যা, এমন সংখ্যা আমাদের খুঁজে, এমন দুই আমাদের খুঁজে বার করতে হবে। তো এখানে যে দুইগুলো আছে তার মধ্যে থেকে, এখানে দেখো, এখানে একটা দুই আমরা পেলাম যেখানে আগে রয়েছে বিজোড়, পরে রয়েছে জোড় সংখ্যা। এখানেও ঠিক আর একটা দুই পাওয়া যাচ্ছে যেখানে প্রথমে রয়েছে বিজোড় সংখ্যা, পরে রয়েছে জোড় সংখ্যা। এইভাবে দেখতে গেলে এখানেও ঠিক আরও একটা পাওয়া গেল যেখানে প্রথমে রয়েছে বিজোড় সংখ্যা, পরে রয়েছে জোড় সংখ্যা। এবং এখানে আরও একটা দুই রয়েছে যেখানে প্রথমে আমরা পাচ্ছি 3 অর্থাৎ বিজোড় সংখ্যা, পরে রয়েছে 8 অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে এরকম দুই আমরা পেলাম 1, 2, 3, 4টে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখে নাও কোশ্চেন নাম্বার 6, নিচের সারিতে এমন কতগুলি 7 আছে যার আগে 6 থাকবে কিন্তু পরে 4 থাকবে না। তো এরকম 7 আমাদের খুঁজে বার করতে হবে যে আগে 6 থাকবে পরে 4 থাকবে না। এখানে 7-এ পরে 4 আছে, এটা নেওয়া যাবে না। এরপরে আবার দেখতে গেলে তাহলে এই সারি অনুযায়ী আমাদের দেখতে হবে 7 আর কোথায় আছে। এখানে এই 7-এর আগে 2 আছে অর্থাৎ এই 7 নেওয়া যাবে না। তাহলে এখানে একটা 7 রয়েছে যেখানে প্রথমে 6 রয়েছে কিন্তু পরে কিন্তু 4 নেই, তাহলে পরে আছে 5, এটাকে আমরা নিতে পারছি। এরপরে আছে আর একটা 7 যেখানে প্রথমে 5 রয়েছে অর্থাৎ তাহলে এটাকেও নেওয়া যাবে না। এরপরে আরও একটা 7 রয়েছে যার আগে 3 রয়েছে, তো তাহলে এটাকেও আমরা নিতে পারছি না। এখানে আরও একটা 7 রয়েছে যেখানে প্রথমে রয়েছে 6, পরে রয়েছে 2, কিন্তু পরে যেহেতু 4 নেই তো তাহলে এটাকেও আমরা নিতে পারছি। এবং পরে কিন্তু এখানে একটা 7 রয়েছে কিন্তু প্রথমে 6 রয়েছে, পরে 4 রয়েছে, অর্থাৎ এটাকে আমরা নিতে পারবো না। তাহলে টোটাল এখানে 7 পেলাম আমরা 2টো। তো এক্ষেত্রে সঠিক অপশান বা সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 7, নিচের সারিতে এমন কতগুলি 8 আছে যার আগে 6 থাকবে কিন্তু পরে 5 থাকবে না। তো এরকম 8 আমাদের খুঁজে বার করতে হবে। যেমন এখানে প্রথমে 8 রয়েছে কিন্তু প্রথমে 6, পরে 5 রয়েছে, অর্থাৎ এটাকে নেওয়া যাবে না। এরপরে এই একটা 8 রয়েছে যেখানে প্রথমে 7 আছে, পরে 5, এটাকে নেওয়া যাবে না। এরপরে এখানে একটা 8 রয়েছে যেখানে প্রথমে 6 রয়েছে কিন্তু পরে রয়েছে 1, অর্থাৎ এটাকে কিন্তু আমরা নিতে পারছি কারণ পরে কিন্তু কোনোরকম 5 নেই। এরপরে আছে 8 কিন্তু এর প্রথমে আছে 9, পরে আছে 5, এটাকে নেওয়া যাচ্ছে না। এরপরে একটা 8 রয়েছে, এটার প্রথমে রয়েছে 6 কিন্তু পরে যেহেতু 5 নেই তাহলে এটাকে আমরা নিতে পারছি। এরপরে আরও একটা 8 রয়েছে যেখানে প্রথমে রয়েছে 6, পরে কিন্তু 5 নেই, অর্থাৎ 1 রয়েছে, মানে এটাকেও আমরা নিতে পারছি। কিন্তু এরপরে যেটা রয়েছে প্রথমে রয়েছে 6, তারপরে 5, এটাকে নিতে পারছি না। তো তাহলে এক্ষেত্রে আমরা টোটাল কটা 8 পেলাম? এক্ষেত্রে আমরা 3টে 8 পেলাম। তো এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং এই প্রশ্নের সাথে সাথে শেষ হলো এই অধ্যায়, কারণ চঞ্চল ঘোষের এই অধ্যায়ে মাত্র 7টা প্রশ্নই দেওয়া ছিল। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের পছন্দ হবে, এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশাপাশি বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।